আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু কম বেশি আমরা সবাই পারি, খুবই সহজ, তবে খেতে ভীষণই মজার। আর এই সিজনে কিন্তু আমার কাছে ইলিশ মাছ দিয়ে এই গাটির তরকারিটা খুবই ভালো লাগে। আর এর জন্য প্রথমেই আমি ইলিশ মাছগুলো নিয়েছি, আর মাছগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপরে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে। আর এটা না রাখতে চাইলে নাও রাখতে পারেন, এখন সাথে সাথেই আপনি ভেজে নিতে পারেন। তো চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দিলাম। তো সবগুলো মাছ একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, আর মাছগুলোকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, তবে সেটা একরকম মজার, আর এই ভেজে এভাবে রান্না করলে সেটা একরকম মজা। তো আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। তো মাছগুলো যখন এক পাশ মোটামুটি হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। তো সবগুলো মাছ আমি এভাবে উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি, বেশিও ভাজিনি আবার কমও ভাজিনি। বেশি ভাজলে দেখা যাবে শক্ত হয়ে যাবে মাছটা। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, এর সাথে 1টা পেঁয়াজ আবার ব্লেন্ড করে দিয়েছি। এখানে ব্লেন্ড করাটা না দিলেও হবে, তবে বাটা পেঁয়াজটা দিলে ঝোলটা অনেকটা ঘন হয়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। তো দেওয়ার পরে তেলের সাথে মশলাটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, এতে করে তরকারির কালারটা সুন্দর আসে। তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিলাম, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার পুড়ে যাবে। তো পানিটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে গাটি কচুগুলোকে পরিষ্কার করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি রান্না করতে পারেন, তবে সিদ্ধ করে নিলে যে পিছলা যে ব্যাপারটা থাকে সেটা একটু কম হবে। তো এরপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু আমরা প্রতিদিনে যে রান্না বান্না করি ওই রকমই, খুবই সহজ, এখানে দেখানোর কিছু নেই। তারপর আমার কাছে ভালো লাগলো, আর আমার কাছে খুবই মজার হয় এই রান্নাটা, এই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। গাটিটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ ঝোল দরকার ততটুকু পরিমাণ দিয়েছি, আর আপনারা যদি ঝোলের পরিমাণটা খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি কম করে দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। তো যখন পানিটা দেওয়ার পরে গরম একটু ফুটে উঠবে তখন মাছটা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তো এরপর আমি এর মধ্যে শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এতে করে বেশি ভালো লাগে। তো আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর অনেকটাই ঘন হয়ে যায়, তাই ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি এরপর আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার। তো এরপর আমি ভাত নিয়ে বসলাম, আসলে আমি লোভ সামলাতে পারলাম না। তো দেখেই বুঝতে পারছেন, ভালো থাকবেন।